দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, বর্ষসা চলছে। একদিকে বিজেপি প্রার্থী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ঠিক বুথের সামনে বর্ষসা চলছে এবং এখান থেকে নির্দল প্রার্থী তাকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা কথা বলবো তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে, যার বিরুদ্ধে অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই বুথ স্কুলের সামনে কিন্তু অনেকেই জড়ো হয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যখন মীনা দেবী পুরোহিত তিনি অভিযোগ আনছিলেন, তখনই কিন্তু এই জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে আমরা কথা বলবো। যেটা অভিযোগ অভিযোগ যে বিজেপি প্রার্থীর কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে দুজন নির্দল প্রার্থী। আমার কথা, পুলিশ আছে এখানে, মহিলা পুলিশ আছে, উনি নিজের হাত দিয়ে কাপড় ছিঁড়েছে। ওনার প্রত্যেকবারে হ্যাবিট, নিজেই বোমা গিরায়, নিজেই করে। ওনার সঙ্গে যে ছেলে আছে রোশন হালওয়াই, হু ইজ দিস, ওনাকে জিজ্ঞাসা করুন। বাইরে আপনি তো প্রার্থী, আপনি বুথের 50 মিটারের মধ্যে রয়েছেন এত লোক নিয়ে, এটা কি হতে পারে? একা আমি একা আছি, আমি একা আছি, এরা কারা? একা আছি, আই এম অ্যালোন। দেখুন আমরা দেখতে পাচ্ছি, আই এম অ্যালোন, এত অ্যালোন, আই এম অ্যালোন। ও লক্ষ্মী খানে থাকে, ওরা বাইরে দিকে নিয়ে এসেছে, আমি একা হয়েছিল। কি হয়েছে? উনি প্রত্যেকবারের মতন উনি কি করে এখানে এসে কেউ তৈরি করে চেয়ার লাগিয়ে ভিতরে বসে যায়। এক মিনিট, এক মিনিট, তোমরা কেউ বলবে না। আপনি নিজের ভোটার বলছেন এবং ভোট দিয়েছেন, তো আপনি চলে যান, দিয়ে যান। এক মিনিট, ওনার অভিযোগ যে উনি প্রার্থী হিসেবে এসেছিলেন এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি, হেনস্থা করা হয়েছে, কি বলবেন? মা শ্রী ভবন গরম, শুনিয়ে 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 হুয়া ইয়ে হ্যায় কি, দেখিয়ে হম লোক সুবহ পহলে ইন্সপেকশন করনে আতে হ্যায়, হম ভি আয়ে, সব প্রার্থী আতে হ্যায়, নর্মাল হম লোক আয়ে। আপ পুলিশ কো পুছিয়ে, অর জো লোক বুথ মে ব্যাঠে হ্যায়, বিজেপি কে ভি এজেন্ট হ্যায়, পুছিয়ে, হম লোক নর্মালি যে মেশিন চেক করনা হুয়া হ্যায়। ইয়ে ম্যাডাম এসছে, এসার পরে এই বিল্ডিং এ আধ ঘন্টা বসেছে, লোকদেরকে ওখানে গিয়ে ইম্প্যাক্ট করছে। কেন করবে? ফ্রি অ্যান্ড ফেয়ার পুল দরকার? এটা কি আছে এখানে? মানুষকে ইমপ্রেস করার জন্য আপনি বসতে পারবেন না। আপনি আসবেন, ওখানে যাবেন, পরে এখানে এসে নিজের কাপড় ছিঁড়ে নেবো, আমার এই করে দিয়েছে, এই করে দিয়েছে, এটা ওনার পড়তে। আপনি 5 বছর আগেকার দেখুন, আপনি বিধানসভা নির্দল প্রার্থীর অভিযোগ, তাদের হেনস্থা করেছে, একজনের মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরোচ্ছে। কে মেরেছে? কে মেরেছে? তৃণমূলের দিকে অভিযোগ। আমি একা আছি, আমি একা আছি। আপনার পেছনে যারা দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে কেউ নেই, শুধু একজন আছে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট মিস্টার বরুণ মল্লিক, আর কেউ। তারা কারা দাদা? আমরা পাড়ার লোক, পাড়ার লোক। বুথের সামনে 20 মিনিটের মধ্যে আপনি বলছেন ভিত্তিহীনের, এরা সব বিজেপির লোক, ম্যাক্সিমাম বিজেপির লোক, নীলুয়া থেকে এসছে, ম্যাক্সিমাম বিজেপির লোক, এরা সবাই বিজেপির লোক। দেখতেই পাচ্ছ, ধন্যবাদ, ধন্যবাদ প্রকাশ, আমি দেখতে পাচ্ছি।